হ্যালো ফ্রেন্ডস সঙ্গীত জীবনের শুরু থেকে আলোচনার চেয়ে সমালোচনাই বেশি মইনুল আহসান নোবেলের নামে সোশ্যাল মিডিয়ায় তরুণীর আপত্তিকর ছবি প্রকাশের পর শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে এবার গান চুরির অভিযোগ আরও নতুন করে আলোচনায় রিয়েলিটি শোয়ের সারেগামা খ্যাত নোবেল নোবেলের বিরুদ্ধে গান চুরির অভিযোগ তুলেছেন অ্যাবাউট ডার্কের ভোকালিস্ট নাসির উল্লাহ অভিযোগ ওঠার পরেই গত বৃহস্পতিবার নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজ থেকে গানটি মুছে দেন নোবেল নোবেলের বিরুদ্ধে ওই ব্যান্ডের সদস্য অভিযোগ বুধবার রাত একটায় নোবেলের ভ্যারিফাইড ফেসবুক পেজ থেকে দেশ নামে একটি গান আপলোড করা হয় যেটির কথা ও সুর নিজের বলে দাবি করেন নোবেল কিন্তু ওই গানটির কথা ও সুর হুবহু মিলে যায় ব্যান্ড অ্যাবাউট ডার্কের গানের তুমির সঙ্গে চলতি বছরের চারই ফেব্রুয়ারি গানটি প্রকাশ করে অ্যাবাউট ডার্ক অ্যাবাউট ডার্কের ভোকাল নয় ডিসেম্বর রাতে ফেসবুক পেজে এই বিষয়টি স্ট্যাটাস দেন সেখানে তিনি অ্যাবাউট ডার্কের অরিজিনাল গানটির ইউটিউব লিংক দেন পাশাপাশি নোবেলের নিজের নামে দেশ শিরোনামের লিঙ্কটিও দেওয়া হয় তিনি লেখেন আবারও নোবেল স্ট্রাইক এতবার নিষেধ করার পরও আমার কথা শুনল না আমার হাতে পায়ে ধরার পরও আমি গানটি তাকে দিইনি আমার গান তাকে আমি কেন দেব তার নাকি একশো গান আছে তাহলে আমার গান কভার করার কেন প্রয়োজন তার কভার করেছে ঠিক আছে তাতে আবার নাম দিয়েছে তার নিজের পুরো বিষয়টা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটিজেনদের নো রোশের শিকার হন নোবেল